সবাই ভালো আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে আপনার থার্মোডিনামিক শেষ, আজকে থেকে আমরা হিট ট্রান্সফার শুরু করব। তো আজকে আমরা হিট ট্রান্সফারের ফার্স্ট টপিকটা পড়ব। তো এটা বেসিক্যালি, এই স্লাইডটা আসলে অন্য একটা কোর্সের জন্য তৈরি ছিল। তো মানে যেহেতু আপনাদের সিলেবাস সেম, সো আই গেস এটা এই স্লাইডে হয়ে যাবে। সো উপরে এমই 265 দেখে কনফিউজ হয় না, আমি সব পিডিএফ করে রাখি অ্যাকচুয়ালি। আমার তো ফরম্যাট চেঞ্জ হয়ে যায় আমার ল্যাপটপে নিলে, সো এই জন্য সবকিছু পিডিএফ করে রাখি আমি সাধারণত। তো এই জন্য আর কি চেঞ্জ করি নাই পরে। ঠিক আছে, ওকে। সো হিট ট্রান্সফার আপনাদের যে সিলেবাস আছে, বেসিক্যালি আপনাদের মোটামুটি সিলেবাস দেখে বলবেন তো এগুলো তো সব ইন্টারে পড়ে, এগুলো পড়ার কি দরকার এরকম আর কি। কারণ ওই কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এই জিনিসগুলাই কম বেশি, এগুলার একটু হালকা ডিটেইল আছে, দ্যাটস ইট। ঠিক আছে, তো আজকে আমরা মোডস অফ হিট ট্রান্সফার দিয়ে শুরু করি তাহলে। মোডস অফ হিট ট্রান্সফার হচ্ছে যে হিট ট্রান্সফার কিভাবে হয়। আমরা তো জানি থার্মোডিনামিক, যেহেতু পড়েছি আমরা হিট ট্রান্সফার সম্বন্ধে অলরেডি অনেক কিছু জানি। থার্মোডিনামিক্স এর জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল আমাদেরকে বলেছে যে হিট যখন এক এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় বা এক এক সোর্স থেকে আরেক সোর্সে যায়, তখন কেন যায়, কখন যায়, যে টেম্পারেচার ডিফারেন্স হয়ে যায়, যখন বেশি টেম্পারেচার আর কম টেম্পারেচার একটা ডিফারেন্স থাকে তখন বেশি থেকে কমে যায় নর্মালি, তাই না? ইভেন আমরা কম থেকেও বেশিতে যাওয়া দেখেছি, এই জন্য এক্সট্রা কাজ করা লাগে। তো এখন আমরা হিট ট্রান্সফারে দেখবো যে এই হিটটা কিভাবে যাচ্ছে, হোয়াট ইজ দ্য মেকানিজম। ওকে, তো হিট ট্রান্সফার হয় তিন প্রকারে বেসিক্যালি: কন্ডাকশন পরিবহন, কনভেকশন পরিচালন এবং রেডিয়েশন বিকিরণ। তো এগুলো আসলে অনেক ছোটবেলাতে আমরা জানি। কন্ডাকশন হচ্ছে, এখানে এই ছবিতে কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া আছে। যে কন্ডাক্ট, এই এখানে একটা আগুন, ফায়ার প্লেস, একটা আগুন, যদি আগুন জ্বলছে শীতকালে অনেক সময় আমরা ওই রাস্তাতেও মানুষজন একদম কাগজ টাগজ জড়ো করে আগুন জ্বালিয়ে সেখান থেকে হিট নেয়, তাই না? তো এটার এখানে একজন এই একটা মেটালের একটা রড ধরে আছে, সেই রডটাই যে অরেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ গরম হয়ে যাচ্ছে। এইটা এইটা এক প্রকারে হচ্ছে, একজন এই সাইডে হাত ধরে আছে সেও গরমটা পাচ্ছে, আবার একজন উপরে হাত দিয়ে আছে সে অনেক, এই যেখানে অনেক বেশি পরিমাণে গরম পাচ্ছে সে। ঠিক আছে, তো এখানে কোনটা কোন প্রকারের আপনারা তো দেখলেই বুঝতে পারবেন, যে এই রডটা যে ধরে আছে যে ব্যক্তি, উনার এই রডে যে হিটটা মানে মেটালিক রডটা যে হিটেড আপ হচ্ছে, এই হিট ট্রান্সফারটা হচ্ছে কন্ডাকশন প্রক্রিয়া। যে কোন একটা স্ট্যাটিক মাধ্যমে, সলিড সলিড গ্যাস বা লিকুইডের স্ট্যাটিক মাধ্যমে, মানে কণাগুলো মুভ করছে না, এরকম একটা মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হিট ট্রান্সফার হচ্ছে কন্ডাকশন। আমরা ছোটবেলায় কিন্তু শুধু সলিড এরটা পড়েছি, লিকুইড আর গ্যাসেরটা কিন্তু আমরা মানে অতটা জানি না, বাট তিন মাধ্যমে কিন্তু হয়। ওকে, যখন গ্যাসের কণাগুলোর গতি থাকে না তখন কন্ডাকশন হয়। কনভেকশন হচ্ছে যখন গ্যাসের কণাগুলোর গতি থাকে। এখানে কি হচ্ছে, আগুনের সংস্পর্শে থেকে পাশে আগুনের পাশের বাতাসগুলো গরম হচ্ছে এবং সেগুলো হালকা হয়ে উপরে, হালকা এবং গরম হয়ে উপরে উঠে উড়ে যাচ্ছে, এবং সেখানে হাত দিয়ে এই ব্যক্তি অনেক বেশি পরিমাণে হিট ফিল করছে। তো এটা হচ্ছে কনভেকশন, যে একজন হিট নিয়ে উড়ে গিয়ে আরেকজনের জন্য, এবং সেই আরেকজনের জন্য জায়গা করে দেয়। এই যে উড়ে যাচ্ছে এই গ্যাসটা, সেই গ্যাসের ওই জায়গাটাই কিন্তু গরম গ্যাসের ওই জায়গাটা পাশে ঠান্ডা গ্যাস এসে দখল করে এবং সেখানে সে আবার গরম হতে থাকে। সো কন্টিনিউসলি সাইক্লিক হতে চলতে থাকে এই প্রসেসটা। আর রেডিয়েশন, রেডিয়েশন প্রসেসটা হচ্ছে যে কোনো মাধ্যম ছাড়াই
এই যে সাইডের যে যিনি হিট পাচ্ছেন সেখানে অ্যাকচুয়ালি কোন রকম মাধ্যম ছাড়াই অটোমেটিক্যালি সে হিটটা পাচ্ছে। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হিট তো একটা এনার্জি, এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে এই হিটটা উনি পাচ্ছেন। ওকে, তো এই তিন প্রকারের হিট ট্রান্সফার মোড আছে আমাদের। আজকে আমরা শুরু করব কন্ডাকশন। ওকে, ও আরেক তিন ধরনের তো মোড আছে, আর দুই ধরনের প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে স্টেডি স্টেট হিট ট্রান্সফার, ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার। অর্থাৎ সময়ের সাথে যদি হিট ট্রান্সফার রেটটা আমরা দেখতে চাই, তাহলে একটা হচ্ছে স্টেডি স্টেট আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট। সময়ের সাথে সাথে হিট, এই যে হিটটা ট্রান্সফার হচ্ছে, এটা যে কোনোটাই রেডিয়েশন, কন্ডাকশন, কনভেকশন যে কোনো মোডে হতে পারে। যে সময়ের সাথে মনে করেন রেডিয়েশন প্রক্রিয়ায় হিট ট্রান্সফার হচ্ছে, সময়ের সাথে প্রথম 10 মিনিটে 10 জুল হিট ট্রান্সফার হলো, পরের 10 মিনিটে 20 জুল হিট ট্রান্সফার হলো, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার মোড। ঠিক আছে, ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার অর্থাৎ সময়ের সাথে সাথে হিট ট্রান্সফার রেটটা চেঞ্জ হচ্ছে। আর সময়ের সাথে সাথে যদি হিট ট্রান্সফার রেটটা চেঞ্জ না হয়, অর্থাৎ কনস্ট্যান্টলি হিটটা ট্রান্সফার হতে থাকে কনস্ট্যান্ট রেটে, তাহলে সেটা হবে স্টেডি স্টেট হিট ট্রান্সফার। ওকে, যেমন আমাদের প্রকৃতিতে কিন্তু অধিকাংশই ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার, অর্থাৎ একদম কনস্ট্যান্ট হিট ট্রান্সফার হয় না, বিকজ এই যে লস আছে সময়ের সাথে সাথে, তাই না? যেমন এখানে উদাহরণ দেওয়া আছে যে ঘরের ভেতরে, এই এটা হচ্ছে ট্রানজিয়েন্ট। ওকে, ঘরের ভেতরে টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বাইরে টেম্পারেচার 7 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে করেন দুপুর দুটার সময় রোদ বেশি থাকে, ঘরের ভেতরে টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরে টেম্পারেচার 7 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কি হয়? ভেতর থেকে বাইরে হিট ট্রান্সফার হয়, ঠিক আছে? কিন্তু যখন আস্তে আস্তে বেলা বাড়লো, বিকাল হলো, এবং বাইরে টেম্পারেচার আরো কমলো, কারণ দুপুর বেলা রোদ থাকে, তো রোদে বাইরে টেম্পারেচার 20 থাকে, বিকালে তো টেম্পারেচার একটু কমে যায়, মনে করেন বিকাল বেলা বাইরে টেম্পারেচার 5 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ঘরের এবং ঘরের টেম্পারেচার তখন 12 ডিগ্রি, বিকজ এই যে 15 ডিগ্রি থেকে তো সে হিট দিয়েছে কিছু, তাই না? হিট দিয়ে সে 12 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তখন কিন্তু সে যেই রেটে হিট দিবে, এই রেটটা আর দুপুর দুটার রেটটা কিন্তু সমান না, তাহলে এটা হচ্ছে ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার। প্রকৃতিতে অধিকাংশ ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফারই হয়। তো এখানে অ্যাকচুয়ালি আমি যা বললাম, মোডস অফ হিট ট্রান্সফার, এই যে স্টেশনারি মাধ্যমের মাধ্যমে যেটা হয় সেটা কন্ডাকশন, যেটা মুভিং সারফেস এর মধ্যে হয় সেটা হচ্ছে কনভেকশন, এবং যেগুলাতে কোনো মিডিয়াম লাগে না সেটা হচ্ছে রেডিয়েশন। ওকে, তো এখন আমরা একটু ডিটেইলে যাই। কন্ডাকশনটা আজকে যেহেতু পড়বো আমরা, তাহলে কন্ডাকশনটা একটু ডিটেইল দেখি। ওকে, কন্ডাকশন ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি ফ্রম দ্য মোর এনার্জেটিক পার্টিকলস অফ আ সাবস্টেন্স টু দ্য অ্যাডজেসেন্ট লেস এনার্জেটিক ওয়ানস। একটা স্ট্যাটিক মিডিয়ামে মনে করেন একটা লোহার রড, এটা যদি এক সাইডে হিট দেওয়া হয় এক প্রান্তে, সেক্ষেত্রে কি হয়, সেই প্রান্তের সাবস্টেন্স গুলো, এটা আপনার বুঝতে, এই ছবিতে বেশি বুঝতে পারবেন, এটা দিয়ে দেখাই। তো এই লোহার রডের ভেতরে তো মলিকিউল গুলো এরকম ল্যাটিস বন্ধনের মাধ্যমে আটকানো আছে। তো এর এক প্রান্তে আমরা হিট দিলাম, মনে করেন এই প্রান্তে হিট দিলাম, এই প্রান্তের মলিকিউল গুলো হিট আপ হলো, ঠিক আছে? তো এখন হিটের আপ হয়ে প্রতিটা মলিকিউল তো ভাইব্রেট করতে থাকে, এটা আপনারা জানেন, অনবরত ভাইব্রেট করতে থাকে। হিট আপ হয়ে তার ভাইব্রেশনের পরিমাণ বেড়ে গেল, এবং সে ভাইব্রেট করতে করতে তার পাশের মলিকিউলটাকেও ভাইব্রেট করে ভাইব্রেট করাতে থাকে। ওকে, যেহেতু তারা একটা বন্ডের সাথে বন্ডে আবদ্ধ হয়ে আছে, এবং তার পাশের মলিকিউলটা তার পাশের মলিকিউলকে মানে ভাইব্রেট করাতে থাকে। এইভাবে আস্তে 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 এই এই ভাইব্রেশনটা বা এই হিটটা, এই এনার্জিটা তার পাশের মলিকিউলে আস্তে আস্তে প্রবাহিত হতে থাকে, এবং এটাই কন্ডাকশন প্রসেস। আ
এখন কন্ডাকশন প্রসেসটা কত ডিরেকশনে হতে পারে তার উপর ডিপেন্ড করে এটাকে ভাগ করা হয়, 1-ডাইমেনশনাল, 3, 2-ডাইমেনশনাল কিংবা 3-ডাইমেনশনাল। 1-ডাইমেনশনাল হিট ট্রান্সফার, কন্ডাকশন হিট ট্রান্সফার হচ্ছে যে টেম্পারেচার শুধুমাত্র, আমরা ধরে নিই যে হিটটা শুধুমাত্র একটা ডিরেকশনে মুভ করছে, বাকি ডিরেকশনে যাচ্ছে না। যেরকম এই যে ঘর থেকে যে হিট হিট বের হওয়ার যে এক্সাম্পলটা দিলাম, সেখানে ধরে নেওয়া যে ঘরের ভেতর থেকে শুধুমাত্র ঘরের বাইরে এই যে এই ডিরেকশনে ডিরেক্টলি দেয়াল বরাবর ভেদ করা ডিরেকশনে হিট যাচ্ছে, উপরে দেয়ালের উপরে কিংবা সাইডে হিট ট্রান্সফারটা হচ্ছে বাট হলো নেগলিজেবল, সো ওইটা আমরা মাপছি না। সো এই ক্ষেত্রে এটাকে বলে 1-ডাইমেনশনাল হিট ট্রান্সফার বা 1-ডাইমেনশনাল কন্ডাকশন প্রসেস। ঠিক আছে, এটা সাধারণত প্লেন ওয়ালে, সিলিন্ড্রিক্যাল ওয়ালে, স্ফেরিক্যাল কোন একটা মিডিয়ামে হয়ে থাকে। ওকে, ইটস ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাক্সিয়াল ডিস্টেন্স। এখন 1-ডাইমেনশনাল হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমরা এখন ফুরিয়ার ল দেখি। ওকে, 1-ডাইমেনশনাল হিট ট্রান্সফার যে বুঝলাম যে যেকোনো একদিকে হিটটা ট্রান্সফার হবে, আমরা জাস্ট একটা সরলরেখায় হিটটা ট্রান্সফার ধরে নিব। ঠিক আছে, সো এটার এটার ফুরিয়ার ল আছে। এই লটা দেখলে আপনাদের পরিচিত মনে হবে, কারণ আপনারা নিউটনস ল যেটা পড়েছেন বেসিক্যালি ফুরিয়ার ল এরই একটা বলা যায় অনুসিদ্ধান্ত, পস্টুলেটস হচ্ছে নিউটনস ল। ওকে, ফুরিয়ার ল বলে যে রেট অফ হিট কন্ডাকশন, ফুরিয়ার ল বলে যে হিট কন্ডাকশনের যে রেটটা, মানে হিট হিট ট্রান্সফারের যে রেটটা, মাথায় রাখবেন একটা রেটটা, কিন্তু ডিরেক্টলি হিট ট্রান্সফারটা না, হিট ট্রান্সফার যে রেটটা সময়ের সাথে সাথে যে হিট ট্রান্সফার হচ্ছে সেটা, যে যে সারফেসে হিট ট্রান্সফার হচ্ছে তার এরিয়ার সমানুপাতিক, তার টেম্পারেচার ডিফারেন্স এর সমানুপাতিক, এবং সেই সারফেসটার থিকনেস এর ব্যস্তানুপাতিক। ওকে, অর্থাৎ রেট অফ হিট ট্রান্সফার প্রপোর্শনাল টু যে এরিয়াটা, অর্থাৎ এখানে কিন্তু এরিয়াটা মানে কিন্তু এই যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখছেন এই এরিয়াটা না, এখানে আপনারা ভুল করেন সাধারণত পরীক্ষায়, এবং ম্যাথ আমি এরকমই দিব যেন এই ভুলটা করার জায়গা থাকে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমরা ম্যাথও করবো আজকে, সমস্যা নেই, তো আপনারা বুঝতে পারবেন মোটামুটি। তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য এরিয়া, এরিয়া হচ্ছে যেই ফেসটা হিট ট্রান্সফার, যেই ফেসটা হিটটা ফেস করছে, অর্থাৎ যে ফেসটা ভেদ করে সে যাচ্ছে সেই এরিয়াটা। এক্ষেত্রে এরিয়াটা হবে দেয়ালের যে এই সারফেস এরিয়াটা, যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা ভেতরের দিকে আছে। বুঝা যাচ্ছে কি? কেউ কোনো কথা বলে না, কেউ কি বুঝতে পারছে না? বুঝতে পারছে না, সবাই বুঝতে পেরেছেন নাকি কেউ বুঝতে পারছেন না? সবাই একেবারে নিশ্চুপ হয়ে আছেন। যাই হোক, কোশ্চেন থাকলে করেন, বিকজ পরীক্ষার হলে যেই ধরনের ভুলগুলো সাধারণত হয়, আমরা যে ধরনের ভুলগুলো সাধারণত পাই, আমরা সেগুলো আপনাদেরকে ক্লাসে বেশি বেশি করে করাই, অ্যাটলিস্ট আমি করাই। আমার কাছে মনে হয় না স্টুডেন্ট ভুল করলো এবং পারলো না, এবং সেটা আমার সার্থকতা আমার কাছে মনে হয় না, সেটা আমি আমার ব্যর্থতা হিসেবেই দেখি। সো আপনারা, আমি চাই যেন আপনারা সবাই এরকম অ্যাটলিস্ট ছোট ছোট ব্যাপারে ভুল না করেন পরীক্ষাতে। সো এই জন্য আমি সাধারণত বেশি করে বলে দিই যে ভুলগুলো আমি ফ্রিকোয়েন্টলি পাই সাধারণত। সো আর কি কোশ্চেন থাকলে বলেন। ওকে, আচ্ছা আচ্ছা, যে এরিয়াটা, যে ফেসটা ফেস করছে হিট ট্রান্সফারটা, হিট ট্রান্সফার করার সময় সেই এরিয়াটা এখানে নিতে হবে, এবং যত বেশি এরিয়া বাড়বে কমন সেন্স তত বেশি হিট ট্রান্সফারটা বাড়বে, বিকজ পয়েন্ট অফ কন্টাক্ট বেড়ে যাচ্ছে। ওকে, এবং এবং দুই 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 প্রান্তে যে টেম্পারেচার ডিফারেন্স,
সেই টেম্পারেচার ডিফারেন্সের সমানুপাতিক, যত বেশি টেম্পারেচার ডিফারেন্স আসবে তত বেশি হিটটা ট্রান্সফার হবে, ঠিক আছে? এবং এই যে থিকনেস, এই থিকনেস এর ব্যস্তানুপাতিক, থিকনেস হচ্ছে এখানে ডেল এক্স, ডেল এর থিকনেস এর ব্যস্তানুপাতিক। বিকজ কন্ডাকশন প্রসেসে কি হয়, প্রতিটা মলিকিউল নিজে নিজে এনার্জাইজ হয়ে তার পাশের জনকে এনার্জাইজ করে, তাই না? তো এই জন্য থিকনেস যত বেশি হবে তত মলিকিউল গুলো এনার্জাইজ হতে কষ্ট হবে। ওকে, তো এই জন্য থিকনেস এর তত থিকনেস যত বেশি হবে তত কষ্ট হবে হিট ট্রান্সফার হতে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। এবং এইটাই এই ওয়ান ডাইমেনশনাল প্লেনের জন্য এইভাবে দেখানো হয়েছে যে কিউ ডট সাফিক্স কন্ডাকশন, কন্ডাকশনের সময় কিউ ডট মানে হচ্ছে রেট অফ হিট কন্ডাকশন, আমরা কিন্তু এটা ভুলে গেলে হবে না, কিউ ডট হচ্ছে রেটটা, ঠিক আছে? প্রপোর্শনাল টু এ ইন্টু ডেল টি বাই ডেল এক্স। এবং প্রপোর্শনকে তুলে দিতে হলে আমরা একটা ধ্রুবক নিয়ে আসি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, দ্যাট ইজ কে, কে এ ডেল টি বাই ডেল এক্স। এবং মাইনাস দেওয়া হয়েছে বিকজ এখানে হিট লস হচ্ছে। ওকে, আপনি আপনি যদি হিট লস লেখেন সেক্ষেত্রে যদি বলেন যে হিট লস পার জুল 5 ওয়াট, হিট লস রেট হচ্ছে 5 ওয়াট, সেক্ষেত্রে আপনার মাইনাসটা দেওয়ার দরকার নেই, কিন্তু আপনি মাইনাস দেন তার মানে হচ্ছে এটা হিট লস হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে ফুরিয়ার্স ল, এই ফুরিয়ার্স লটা এখানে লেখা আছে, ঠিক আমি যা বললাম সেগুলো এখানে লেখা আছে। ফুরিয়ার্স ল স্টেটস that the rate of heat conduction through a plane layer is proportional to the temperature difference across the layer and the heat transfer area, but is inversely proportional to the thickness of the layer. Okay. আর এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কে যেটা বললাম সেটার ভ্যালু নিয়ে আপনাদের দুশ্চিন্তা করা লাগবে না, বিজ্ঞানীরা অলরেডি সেটা টেবিল তৈরি করে রাখছে, টেবিলে দেওয়া আছে, ঠিক আছে? এবং যদি আমি আমি পরীক্ষাতে যদি এম এড দিই, এম এড দিলে অবশ্যই আমি ইদার কে এর ভ্যালু ডিরেক্টলি ম্যাথে দিয়ে দিব, আদারওয়াইজ টেবিল দেওয়া থাকবে। তো আপনারা মানে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? বাকিগুলো যে সূত্রটা মাথায় রাখবেন তাহলে হবে। ওকে, এখন আমি বললাম যে ম্যাথ করব আমরা, এখানে ম্যাথ দেখানো আছে, ঠিক আছে? ম্যাথের সলিউশন দেওয়া নাই, ম্যাথটা আপনারা নিজেরা করবেন। আচ্ছা, দ্য রুফ অফ অ্যান ইলেকট্রিক্যালি হিটেড হোম ইজ 5 মিটার লং, 7 মিটার ওয়াইড অ্যান্ড 0.25 মিটার থিক। একটা বাড়ির রুফ দেওয়া আছে ইলেকট্রিক্যালি হিটের একটা বাড়ি, অর্থাৎ বাড়ির ভেতরে হিটিং চলছে, অর্থাৎ ভেতরে টেম্পারেচার বেশি। ওকে, সো তাহলে ভেতর থেকে বাইরে টেম্পারেচার ফ্লো করবে, ঠিক আছে? মনে করেন শীতকালের ঘটনা দেওয়া আছে, তো রুফের এরিয়া দেওয়া আছে, মানে সব ডাইমেনশন অ্যাকচুয়ালি দেওয়া আছে। লেন্থ হচ্ছে 5 মিটার, উইথ হচ্ছে 7 মিটার এবং থিকনেস হচ্ছে 0.25 মিটার। ওকে, অ্যান্ড ইট মেড আউট অফ আ ফ্ল্যাট লেয়ার অফ কংক্রিট হুজ থার্মাল কন্ডাক্টিভিটি ইজ 0.7 ওয়াট পার মিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো কে এর ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড। সো এর এদিক ওদিক কিছু যদি থাকে আপনাকে অ্যাকর্ডিংলি কনভার্ট করা লাগতে পারে, ঠিক আছে? দ্য টেম্পারেচার অফ দ্য ইনার অ্যান্ড আউটার সার্ফেস অফ দ্য রুফ ওয়ান নাইট আর মেজার টু বি 20 degrees centigrade and 5 degrees centigrade respectively for a period of 10 hours. So, ek rate dekha gelo je temperature difference ta hoy 20 degree centigrade ebong 5 degree centigrade room er bhetore ebong baire er moddhe, thik ache? So, determine the rate of heat loss by conduction through the roof at that night. So, Q dot বের করতে বলেছে, আমরা বের করতে পারবো না? এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আপনি এ বের করতে পারবেন, থিকনেস দেওয়া আছে, এটা হচ্ছে ডেল এক্স, তারপর টেম্পারেচার ডিফারেন্স ডেল টি দেওয়া আছে আর কে দেওয়া আছে, সো আমরা অটোমেটিক্যালি এখানে কিউ ডট বের করে ফেলতে পারবো না?
ম্যাম, এখানে 10 আওয়ার্স এই ডাটাটা কি কোনো কাজে লাগবে? ভেরি গুড কোশ্চেন, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। ব্যাপারটা হচ্ছে, আপনার যখন কোশ্চেনে দেওয়া আছে দা রেট অফ হিট লস, আপনি যদি হিট লস রেট বের করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিরেক্টলি সব ডাটাই দেওয়া আছে, কারণ ফিউরিয়াস ল কিন্তু রেট অফ হিট লসই বের করে। সো আপনার কিন্তু ডিরেক্টলি দেওয়া আছে, বাট যদি কোশ্চেনটা এরকম থাকতো যে টোটাল হিট লস কত, রেট না দিয়ে তারা বলতো যে হিট লস কত, শুধু বলতো যে হিট লস বের করো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুধুমাত্র এই কিউ ডট বের করলে হতো। কিউ ডট কিন্তু হিট লস পার সেকেন্ড, ওকে, জুল পার সেকেন্ড ইউনিটে বের হয়। সেইটাকে আপনার যদি বলতো, বল কোশ্চেন হয়ে থাকতো যে হিট লস বের করুন, তাহলে কিন্তু আপনার 10 আওয়ার্স এর কাজ থাকতো। এই কোশ্চেনে 10 আওয়ার্স এর কোনো কাজ নেই। ওকে, কোশ্চেন কিন্তু খুব সাবধানে পড়তে হবে। এই হিট ট্রান্সফার ম্যাথ প্রচন্ড ইজি, শুধু একটু ছোট্ট ছোট্ট জিনিস, যেমন হঠাৎ দেখা যাবে যে 5 মিটার 7 মিটার 0.2 মিলিমিটার। সো আপনি যদি একদম জাস্ট মানে নাম্বারটা দেখে 0.25 দিয়ে ভাগ করে দিলেন, কিন্তু ওটার মিলিমিটার আছে কনভার্ট করলেন না। যেমন এর পরের ম্যাথ একটা হালকা একটা জিনিস আছে এরকমই। সো ইউনিট গুলো খেয়াল করবেন এবং কি চেয়েছে সেটা দেখবেন। তো এই আপাতত 10 আওয়ার্স এর কোনো কাজ নেই, কিন্তু যদি আপনার চেয়েতো যে হিট শুধু বলতো যে হিট লস বের করো, সেক্ষেত্রে আপনাকে এই 10 আওয়ার্স কে সেকেন্ডে কনভার্ট করে, 10 দিয়ে গুণ করলে হবে না, সেকেন্ডে কনভার্ট করে তারপর রেটটা দিয়ে গুণ করতে হতো। বোঝা গেছে? ভেরি গুড, ঠিক আছে। তাহলে আপনারা এক কাজ করেন, হাতে হাতে ক্যালকুলেট করে আমাকে বলেন অ্যান্সার কত আসতেছে। এনিওয়ান? তোর কি অ্যান্সার আসছে? M 1470 জুল পার সেকেন্ড। ভেরি গুড, 1470, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমে কি বলছে, একটা স্কোয়ার সিলিকন চিপ নিয়ে কাজ করছি, ঠিক আছে, দেওয়া আছে 5 মিলিমিটার, আর থিকনেস দেওয়া আছে 1 মিলিমিটার, ঠিক আছে। চিপটা কোন একটা জায়গায় মাউন্টিং করা আছে, আটকানো আছে, এবং এটার এবং বলা আছে এটা অন্য কোন সারফেস থেকে, সাইড আর ব্যাক সারফেস থেকে কোনো হিট লস হচ্ছে না, শুধুমাত্র টপ সারফেস একটা কুলেন্ট এর সাথে এক্সপোজড অবস্থায় আছে, ঠিক আছে। তার মানে এটা আপনাকে বলে দিছে যে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল হিট ট্রান্সফার। ওকে, তো এটাই হচ্ছে বেসিক্যালি মানে এখানে আপনার জানা লাগতো। এটা যদি না দেওয়া থাকতো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সব ডিমেনশনাল হিট ট্রান্সফারটা দেখা লাগতো, ঠিক আছে। এবং আমরা এই পরেই দেখবো যে আমরা মাল্টি ডাইমেনশনাল হিট ট্রান্সফার কোন ইকুয়েশনের মাধ্যমে বের করি, এটা আমরা একটু পরেই দেখবো, ঠিক আছে। আচ্ছা, সো মানে এই এটা হচ্ছে চিপটা, ঠিক আছে, এই চিপটা আটকানো আছে, এটা সাইড দিয়ে কিংবা নিচ দিয়ে কোন হিট ট্রান্সফার হচ্ছে না, শুধুমাত্র এই যে উপর থেকে নিচে হিট ট্রান্সফার হচ্ছে। ওকে, উপরের সারফেসটা একটা কুলেন্ট এর সাথে ইন টাচ আছে, সো হিট ট্রান্সফার এখানে হচ্ছে।
চিপটার থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে 200 Wp/m, ঠিক আছে? 5 W হিট ইজ বিং ডিসিপেটেড বাই দ্য চিপ। চিপ, এই চিপটার মাধ্যমে 5 W হিট ডিসিপেটেড হচ্ছে। এখানে কিন্তু কিউ কিউ ডটের ভ্যালু কিন্তু দেওয়া আছে 5 W, ঠিক আছে? অলরেডি আপনার কিউ ডটের ভ্যালু দেওয়া আছে, উইথ থিকনেস দেওয়া আছে, এবং কে এর ভ্যালু আছে। তাহলে টেম্পারেচার ডিফারেন্স ডেল্টি এর ভ্যালু আপনাকে বের করতে বলেছে। বের করতে পারবেন? একটা জিনিস খেয়াল করি আমরা, এটা কিন্তু একটা স্কোয়ার চিপ বলা আছে। স্কোয়ার চিপের মানে হচ্ছে যে শুধু যদি উইথ দেওয়া থাকে, আপনি কিন্তু এরিয়াটা ডিরেক্টলি বের করে ফেলতে পারবেন, তাই না? এরিয়া ইকুয়ালস টু উইথ অথবা লেন্থ স্কোয়ার। সো আপনি এখানে এরিয়াটা পেয়ে গেলেন। সো আর থিকনেস দেওয়া আছে, তাই না? তো এখন আর কি করা লাগবে টেম্পারেচার বের করার জন্য? ম্যাম, থার্মাল কন্ডাক্টিভিটি তো এখানে কে? রাইট। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু কে কে এর ইউনিটটা একটু খেয়াল করেন। কে এর ইউনিট কিন্তু এখানে দেওয়া আছে 200 W/m। সো কেলভিন, এখানে ইটস ট্রু, গতবার দেওয়া ছিল ডিগ্রি সেন্টিগ্রেড, এখন দেওয়া আছে কেলভিন। কেলভিন আর ডিগ্রি সেন্টিগ্রেড হওয়াতে কিন্তু অ্যাকচুয়ালি তেমন একটা পার্থক্য হয় না, বিকজ এখানে কিন্তু আমরা টেম্পারেচার ডিফারেন্স বের করি। কেলভিনের ক্ষেত্রে ডিফারেন্স যা, ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা তাই হয়, তাই না? কারণ ডিফারেন্সটা তো ইকুয়াল, তাই না? বাট এখানে একটা জিনিস খেয়াল করুন, কে এর ইউনিট কিন্তু মিটারে দেওয়া আছে, এবং আমাদের কিন্তু এ এ টি সব মিলিমিটারে দেওয়া আছে। সো আপনাকে কিন্তু ইদার কে কে কনভার্ট করে নিতে হবে মিলিমিটারে, কিংবা এ আর থিকনেস কে, ডেল এক্স আর এ কে মিটারে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? যেটা আপনার সুবিধা হয়। করে দেখেন তো অ্যান্সার কত আসে। অ্যান্সার আসছে কোনো?
ম্যাম 1 কেলভিন? ইয়া, ঠিক আছে। ওকে, সো এখানে আমাদের তাহলে খেয়াল রাখতে হবে যে ফার্স্ট অফ অল কি চাচ্ছে এটা দেখতে হবে, এবং ইউনিট গুলো কি আছে সেটা খেয়াল রাখতে হবে, তাই না? সো এটাই ম্যাথ এমনি অনেক ইজি। আচ্ছা, আমরা এখন আরেকটা স্লাইড ওপেন করি। ওকে, দেখা যাচ্ছে স্লাইড? জি ম্যাম। ওকে, তাহলে জেনারেল হিট কন্ডাকশন ইকুয়েশন এখন আমরা দেখব। আমরা যে এত এই আমরা ফিউরিয়াস ল যেটা দেখলাম সেটা কিন্তু ওয়ান ডিমেনশনাল হিট ট্রান্সফারের ক্ষেত্রে। ওকে, এখন নর্মালি যখন হিট ট্রান্সফার হয় তখন কিন্তু শুধুমাত্র হিট যে ট্রান্সফার হচ্ছে এক দেয়াল থেকে আরেক এক সাইড থেকে আরেক সাইডে, এরকম না। ওকে, এই হিট ট্রান্সফারটা বেসিক্যালি আরো অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। এটা যদি স্টেডি স্টেট হিট ট্রান্সফার হয় তবুও এটা আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যেরকম ওকে, এখন আমরা এটা এটা দিয়ে বুঝাই হিট কন্ডাকশন মানে ওয়ান ডি হিট কন্ডাকশন এখন আমরা একটু দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। যখন কোন একটা দেয়ালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হিটটা ট্রান্সফার হয়, এনার্জি কিন্তু এক ফেজ থেকে আরেক ফেজে যায়, ঠিক আছে? সো ধরে নি এই যে এটা এটা একটা ওয়াল, এই ওয়ালের এই বাম পাশ থেকে ডান পাশে হিট ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? সো একদম দেয়ালের এদিক থেকে হিটটা ট্রান্সফার হওয়া শুরু হয়েছে, ঠিক আছে? এবং তারপর আস্তে আস্তে এইখান থেকে যেতে 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 সে এই দেয়ালে এই প্রান্তে যায়, ঠিক আছে? সো ধরে নি দেয়ালের মধ্যবর্তী, আমরা মনে আছে ইন্টারে ছোটবেলায় যখন আমরা ডিরাইভ করতাম কোন একটা বড় জিনিসের ছোট্ট একটা প্রস্থচ্ছেদ নিয়ে হিসাব করতাম, সো এই দেয়ালে ধরে নিয়ে ছোট্ট এই প্রস্থচ্ছেদটা নিয়ে আমরা হিসাব করব, তাহলে বুঝতে পারবো এটাকে পরে যখন আমরা মানে পুরো দেওয়ালের জন্য কনভার্ট করব, ঠিক আছে? সো ধরে নিই এই ছোট্ট একটা প্রস্থচ্ছেদটা নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে? ধরে নিই এ পাশ থেকে দেওয়ালের এই যে লেফট সাইড থেকে রাইট সাইডে হিট যাচ্ছে, এখন ধরে নিই এই দেওয়ালের এই প্রস্থচ্ছেদটা এই মুহূর্তে আমাদের ফোকাস। ওকে, তাহলে এর লেফট সাইড, তাহলে প্রতি ক্ষেত্রে কন্ডাকশনে কি হয়, যেখানে যেদিকে হিটের অবজেক্টটা থাকে সেদিক থেকে আস্তে 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 তার অপোজিট প্রান্তে হিট যেতে থাকে, তাই না? পাশেরটা পাশে পাশেরটাকে গরম করতে করতে যায়। সো এখানে কি হচ্ছে, তাহলে দেয়ালের এই প্রান্তটা থাকবে হিটেড সারফেস, গরম সারফেস, এবং দেয়ালের এই প্রান্তটা থাকবে কম্পারেটিভলি ঠান্ডা সারফেস, তাই না? যদি শুধু এই প্রস্থচ্ছেদটা নিয়ে কাজ করি, পুরো দেয়ালের তো ক্ষেত্রে তো আলাদা সিনারিও, যদি শুধু এই প্রস্থচ্ছেদটা নিয়ে কাজ করি, লেফট ফেসটা হবে হিটেড সারফেস এবং রাইট ফেসটা হবে ঠান্ডা সারফেস, এবং লেফট থেকে রাইটে হিট যাচ্ছে, ঠিক আছে? এবং এই এই পুরো প্রসেসটার থিকনেস হচ্ছে ডিএক্স, এবং পুরো প্রসেসটাই থিকনেস হচ্ছে ডিএক্স, এবং হিট জেনারেশন রেট হচ্ছে কিউ, স্মল কিউ, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে অ্যাকচুয়াল হিটটা টোটাল হিট এখানে কতটুকু আছে? এক, এই এই ফেসে একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট আছে যে হিটটা এই ফেসে মুভ করে। সো এনার্জি কন্ডাক্টেড ইন দা লেফট ফেস, এটা হচ্ছে এইটা, ঠিক আছে? লেফট ফেসে যে পরিমাণ হিট আছে যেই যেই হিটটা কন্ডাক্টেড হয় রাইট ফেসে, ঠিক আছে? এক, আরেকটা হিট সোর্স আছে, দ্যাট ইজ হিট
জেনারেটে দুই দিন দেয় এলিমেন্ট, এই যে সাবস্টেন্সটা, এই এইটুকু যে সাবস্টেন্সটা আছে কংক্রিট একটা দেওয়াল মনে করেন, দেওয়ালে এই প্রস্থচ্ছেদটা, এর নিজস্ব কিন্তু কিছু হিট জেনারেশন ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ তার নিজস্ব কিছু ইন্টারনাল এনার্জি আছে, তার ভিতর দিয়ে যখন একটা হিট ট্রান্সফার হয় সেই হিটটা তার ইন্টারনাল এনার্জিকে অ্যাক্টিভেট করে দেয় এবং সেখান থেকে কিছু হিট আমরা জেনারেটেড পাই। তো এটা হচ্ছে উইদিন দ্য এলিমেন্ট, ওই এলিমেন্টটার নিজস্ব ইন্টারনাল এনার্জির জন্য যে পরিমাণ হিটটা তার নিজের ভেতরে তৈরি হচ্ছে যখন সে এনার্জাইজ হচ্ছে। ওকে, ইন্টারনাল এনার্জি, সো এই যে ভেতরে যে হিটটা জেনারেট হচ্ছে এর ফলে তার ভেতরে যে পরিমাণ হিটে চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু অনেক সময় সবসময় দেখি যে যখন কোন একটা সার্ফেস থেকে, মনে করেন দেয়াল থেকে যদি হিট যায় বাইরে, সেক্ষেত্রে কিন্তু দেওয়ালটাও কিছুটা হিট আপ হয়, অর্থাৎ তার ভেতরেও কিছু ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়। সো আমাদের সোর্স তো দুইটা, এক হচ্ছে দেয়ালের এক পাশের হিট, আর একটা হচ্ছে দেয়ালের নিজস্ব জেনারেশন, এটা ইকুয়ালস টু চেঞ্জ ইন দা ইন্টারনাল এনার্জি, দেয়ালের ইন্টারনাল এনার্জি কতটুকু চেঞ্জ হচ্ছে প্লাস রাইট ফেসে কিছু হিট কন্ডাক্টেড হচ্ছে, ঠিক আছে। সো এই যে জেনারেটেড হিট গুলো, এগুলো দুই জায়গায় ক্ষয় হবে, এক ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, দুই রাইট ফেসে হিট ট্রান্সফার হবে। তাহলে আমরা এটা ইকুয়েশনে চলে যাই। সো এনার্জি ইন দা লেফট ফেস, যতটুকু এনার্জি হচ্ছে লেফট ফেস থেকে রাইট ফেসে ডিরেক্টলি কন্ডাক্ট হচ্ছে, সেটা আমরা ফুরিয়ারস ল দিয়ে পেয়ে যাই, মাইনাস কে ডেল টি বাই ডেল এক্স, ঠিক আছে। এনার্জি জেনারেটেড উইদিন দা এলিমেন্ট, এনার্জি এলিমেন্টের ভেতরে ইন্টারনালি যে এনার্জিটা জেনারেট হচ্ছে সেটা ইকুয়ালস টু কিউ ডট, এটা ডিপেন্ড করে কতটুকু ভলিউম আছে তার উপর, সো কিউ ডট এ ইন্টু ডিএক্স, কিউ ডট হচ্ছে এনার্জি জেনারেটেড পার ইউনিট ভলিউম, আর এটাকে যে ভলিউমটা দিয়ে গুণ করলে এ ইন্টু ডিএক্স তো ভলিউম, এটা দিয়ে গুণ করলে আমরা টোটাল এনার্জি জেনারেটেডটা পেয়ে যাচ্ছি। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হচ্ছে ইন্টারনাল এনার্জিতে স্পেসিফিক হিটের উপর ডিপেন্ড করে, সো এটা ইন্টু রো ইন্টু সি ইন্টু এ ডেল টি বাই ডেল, এখানে এখানে আবার টিটা হচ্ছে টাইম, ঠিক আছে, ইন্টু ডেল এক্স, ঠিক আছে। সো এখানে রো হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব, এই ইউনিটে আসে, সিটা হচ্ছে জুল পার কিলোগ্রাম পার কেলভিনে আসে, সো পার কিলোগ্রাম আর পার কেলভিন হচ্ছে, পার কিলোগ্রাম হচ্ছে রো এর কিলোগ্রাম দিয়ে নালিফাই হয়ে যায় এবং পার কেলভিন হচ্ছে ডেল টি দিয়ে নালিফাই হয়ে যায়, ঠিক আছে, এবং থাকে খালি জুল। আর এ ইন্টু ডিএক্স হচ্ছে ভলিউম, যেটা ডেন্সিটি পার মিটার কিউব দিয়ে নালিফাই হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে শুধু জুল পার ওই ডেল টি, ডেল টি মানে হচ্ছে সময়, সময় রিস্ট্রিক্টেড, তাহলে জুল পার সেকেন্ড থাকছে, অর্থাৎ ওয়াট ইউনিট আমরা পাচ্ছি, ঠিক আছে। তো এর এখন রাইট ফেস দিয়ে কতটুকু এনার্জি বের হচ্ছে সেইটা এখন আমাদের দেখার বিষয়। রাইট ফেসটা কিভাবে আসছে, এই যে এইটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রাইট ফেস, তো আমরা এইখানের হিট আমরা জানি, আমরা এখানের হিট আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে, এক্স প্লাস ডেল এক্স ডিস্টেন্সে কতটুকু হিট আছে, তাহলে আমরা সেইটাকে ইন্টিগ্রেট করলে আমরা পুরো ওয়ালেটটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ডেল এক্স ডিস্টেন্সে কতটুকু হিট যাচ্ছে এটা বোঝার জন্য আমাদেরকে একটু টেইলার সিরিজটা দেখতে হবে।
টেইলর সিরিজ আপনি ম্যাকলোরিনের উপপাদ্য পড়েছিলেন না? টেইলর সিরিজ ওটারই একটা পোস্টুলেট, ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক্যালি টেইলর সিরিজটা। টেইলর সিরিজ বলে, আমি যদি কোন একটা ফাংশন, এই এটা হচ্ছে ম্যাকলোরিনের টা, এবং সেখান থেকে যে টেইলর সিরিজ এসেছে। টেইলর সিরিজ বলে, আমি যদি কোন একটা ফাংশনের এফ এক্স জানি, তাহলে আমি সেই ফাংশনের এফ এক্স প্লাস ডেল এক্স ও বের করতে পারবো। কোন একটা ফাংশনে যদি এফ এক্স জানি আমি, তাহলে সেই ফাংশনের এক্স প্লাস ডেল এক্স আমি খুব ইজিলি বের করতে পারবো টেইলর সিরিজের মাধ্যমে। তাহলে আমরা ওখানে কিন্তু কিউ এক্স জানতাম, এখানে দেখেন কিউ এক্স জানি, এটা হচ্ছে এফ এক্স। তাহলে এটার এক্স প্লাস ডেল এক্স আমরা খুব ইজিলি টেইলর সিরিজ বের করতে পারবো। এই সিরিজটা হচ্ছে এফ এক্স প্লাস ডেল এক্স ইন্টু এফ প্রাইম এক্স প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু ডেল এক্স স্কোয়ার ইন্টু এফ ডাবল প্রাইম এক্স, ঠিক আছে? তো প্রতি ক্ষেত্রে কি হচ্ছে, ডেল এক্স দিয়ে গুণ হচ্ছে একবার করে, এবং একবার করে ডিফারেনশিয়েট করছি আমরা, এবং বাই ফ্যাক্টোরিয়াল যতবার আমরা করলাম ততবার তত ফ্যাক্টোরিয়াল দিয়ে। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল জিরো ফার্স্ট টার্ম, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ওয়ান সেকেন্ড টার্ম, ফ্যাক্টোরিয়াল টু থার্ড টার্ম, ঠিক আছে? এইভাবে মাল্টিপ্লাই করি আমরা, মানে ডিভাইড করি আমরা ফ্যাক্টোরিয়াল গুলো দিয়ে, ঠিক আছে? তো এইটা অ্যাকচুয়ালি আমরা এখানে ইউজ করছি। যে দেখেন কিউ এক্স প্লাস ডেল এক্স ইকুয়ালস, এই যে এটা হচ্ছে এফ এক্স, এটাকে আমরা এক্স প্লাস ডি এক্স, এটা এটার মানে হচ্ছে টেইলার সিরিজের নোটেশন। এটা এক্স প্লাস ডেল এক্স পর্যন্ত আমরা এটাকে এক্সপান্ড করব। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এফ এক্স প্লাস ডেল এক্স ইন্টু এফ প্রাইম এক্স। এফ প্রাইম এক্স যদি আপনি নেন, সেক্ষেত্রে কি হয়, এখানে এটাকে এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটার ভিতরে কনস্ট্যান্ট আছে কি, এ এবং কে, কে এটাকে বাইরে বের করেনি মানে দেখার সুবিধার্থে, কিন্তু এটাও কনস্ট্যান্ট, এটাও বের হয়ে যায়, ঠিক আছে? সো বেসিক্যালি থাকে কেবল ডিফারেন্সিয়েশনের ভেতরে যে এইটা ডেল টি বাই ডেল এক্স। এরপর বাকি টার্ম গুলো আছে, এর পরের টার্মটা হবে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ডেল এক্স স্কোয়ার ইন্টু এফ ডাবল প্রাইম এক্স। কিন্তু ওই টার্মটা, ওই টার্ম থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি, দিয়েছি এখানে, কেননা ডেল এক্স ভ্যালুটা তো অনেক ছোট, তাই না? ডেল এক্স এর তো সংজ্ঞাই হচ্ছে প্রচন্ড ছোট একটা ভ্যালু। এটাকে যখন আপনি স্কোয়ার করবেন, তখন কিন্তু ভ্যালুটা, এই যে স্কোয়ার করবেন বা কিউব করবেন বা টু দি পাওয়ার ফোর করবেন, তখন কিন্তু ভ্যালুটা অনেক ছোট হয়ে যায়। এই জন্য এই টার্ম গুলোকে আমরা, যেহেতু অনেক ছোট ভ্যালু, সেহেতু আমরা নেগলেক্ট করে ফেলেছি। সো এবার আসে এইটা, এই যে আমরা বললাম না যে লেফট ফেসে যেই হিট কন্ডাক্টেড হচ্ছে, যেই পরিমাণ হিট ইন্টারনালি জেনারেট হচ্ছে ইকুয়ালস টু যেই পরিমাণ হিট ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, আর যেই পরিমাণ হিট অ্যাকচুয়ালি রাইট ফেসে কন্ডাক্ট হচ্ছে, যেটা টেইলর সিরিজ যেটা আমরা বের করলাম। দেখেন রাইট, যে এইটা দেখেন জেনারেট হচ্ছে, দ্যাটস ওয়াই প্লাস। এটা দেখেন ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এটাও দেখেন প্লাস, কারণ হিটটা বাড়ে, এবং এটা দেখেন মাইনাস, বিকজ এখানে কিন্তু হিটটা লস হচ্ছে, এটাও কিন্তু মাইনাস, বিকজ এখানে হিটটা লস হওয়া হিট। তো ফুরিয়ার সিরিজ কিন্তু অলওয়েজ মাইনাস নিয়ে কাজ করে, ঠিক আছে? তো এইটা এটা যখন আপনি সিম্পলিফাই করবেন, এরকম একটা ভ্যালু আসবে, এবং এইটাকে যখন আপনি ইন্টিগ্রেট করবেন, তখন ওয়ান ডিমেনশনাল হিট কন্ডাকশন ইকুয়েশন আর কি আপনি ফুলটা পাবেন, ফুল দেওয়ালের জন্যটা পাবেন। এটা মানে শুধু ডেল এক্স প্রস্থচ্ছেদের জন্য বের করলাম, বোঝা গেছে? কার কোন কোয়েশ্চেন আছে? ঠিক এই জিনিসটা, কোশ্চেন যদি না থাকে, ঠিক এই জিনিসটা আমরা এখন অ্যাপ্লাই করবো থ্রি ডাইমেনশনালে। ওকে, আচ্ছা আচ্ছা থাক, আজকের মতো তাহলে এতটুকুই, থ্রি ডাইমেনশনালটা বাদ দিই, ঠিক আছে? ওয়ান ডি পর্যন্ত রাখি, হালকা পাতলা, যেহেতু হিট ট্রান্সফারের প্রথম দিন, একটু হালকা লেকচার, এত বেশি প্রেশার দিলাম না। কোশ্চেন আছে?
ওকে, কার কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট উইক আপনাদের সাথে সেম টাইমে 4:30 সময় দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ওকে, মাস্টার।